নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। শাসক দলের উদ্যোগে প্রচার পর্ব চালানো হলো মঙ্গলবার। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার অন্তর্গত ননী গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রাক্তন এক কাউন্সিলরের বাড়িতে হানা দিল সিপিআই প্রতিনিধি দল। ইংরেজবাজার পৌরসভার কর্মীরা একটি রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধার করল। মালদহ জেলার ইংরেজবাজার থানার নিমাইসরায় শিশুকন্যার মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমসিআইসি অভিজিৎ ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরসভার অন্তর্গত কুলটির ইস্কো আবাসনে প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্ম জয়ন্তীতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পূর্ব বর্ধমান জেলার কান্নার পল্লীবাসী ওয়েলফেয়ারের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। এছাড়াও ইংলিশ চ্যানেল ও অস্ট্রেলিয়ার রেটিনেস চ্যানেলে জয়ী সাঁতার শায়নী দাসকে সংবর্ধনা দেওয়া হয়। বুধবার মহাসমারোহে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব। এদিনের এই উৎসবটি অনুষ্ঠিত হয় উপকৃত অঞ্চলের চা গ্রামে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। নাচ গান কবিতার মাধ্যমে এদিন কবিকে শ্রদ্ধা জানানো হয়। শেহারা অঞ্চলের আদিবাসী পাড়া ও সংখ্যালঘু পাড়ায় প্রচার চালানো শাসক দল। এদিন দলীয় নেতৃত্ব শাসক দলের প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান। দলীয় নেতৃত্ব জনগণের সামনে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। সামাজিক গ্রাম পঞ্চায়েতের সুবর্ণ শহীদ, সুন্দরপুর, রায়নন্দা, অবিনাশ সহ বেশ কিছু গ্রাম সংসদে নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রচারের দাপট অব্যাহত। অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে দুর্বার গতিতে প্রচার চালাচ্ছে নির্দল প্রার্থীরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার কপালে জয় তুলা ফুটে ওঠে। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের উদ্যোগে প্রচার পর্ব চালানো হলো মঙ্গলবার। এদিনের এই প্রচার পর্ব চলে উকৃত অঞ্চলের চা গ্রামে। দলীয় নেতৃত্ব আশাবাদী আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রত্যেক দিনের ন্যায় মঙ্গলবারও প্রচার চালালো শাসক দল। এদিন খণ্ডঘোষ ব্লকের উগ্রিদ অঞ্চলে চা গ্রামে প্রচার চালালো দলীয় নেতৃত্ব। শাসক দলের প্রার্থীদের সমর্থনে চলে প্রচার পর্ব। দলীয় নেতৃত্ব এদিন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন জনসমক্ষে। বিজেপি মানে হচ্ছে ব্যাঙ্গালোর, বিজেপি মানে হচ্ছে শিশু ধর্ষণকারী, বিজেপি মানে হচ্ছে নারী পাচারকারী, বিজেপি মানে হচ্ছে পেট্রোল তেলের দাম বাড়া দিন দিন, ডিজেল তেলের দাম বাড়া, কৃষকের আত্মহত্যা করা, কৃষকের অনাহর মরা, আজকে চাকরি নাই, আজকে বাকরি নাই, আজকে আপনার ব্যাংকে টাকা নাই, এটিএম এ টাকা নাই, বেকারত্ব দৈনিক দৈনিক। শাসক দলের এদিনের কর্মসূচিতে বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। দলীয় নেতৃত্ব আশাবাদী আসন্ন নির্বাচনে তারাই জয়ী হবেন। কোথায় আপনার প্রচারে জনসভা করলেন? আজকে আমরা খণ্ডঘোষ ব্লকের উগ্রিদ অঞ্চলে প্রচার করতে করতে আজকে আমরা চা গ্রামে এসে ঢুকেছিলাম। চা গ্রাম একটি বর্ধিষ্ণু গ্রাম, যেখানে আপনার অনেক বেশিরভাগ শিক্ষিত মানুষের বসবাস। এখানে বড় বড় চাষি আছেন, বড় বড় ব্যবসাদার আছেন, বড় বড় চাকুরিজীবী আছেন, তো খুব বোঝদার মানুষের বসবাস এখানে। এখানে অতীতে আমরা জানতাম যে এটা সারা পশ্চিমবাংলার লাল দুর্গ বলে, কিন্তু এই গ্রামের মানুষ আমাদের বিশ্বজয়ী নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম দেখে এই গ্রামের মানুষ আমাদেরকে ডেকে এনেছেন যে আপনারা আসুন, আমরা সমস্ত মানুষ আপনাদের সমর্থনে আছি। কারণ এখানে যে দাঙ্গাবাজ একজন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ হিসাবে আমরা আপনাদের পাশে থাকব। আপনারা আমাদের এলাকায় আসুন, প্রচার করতে আসুন, তাদেরই আবেদনে আমরা এই জায়গায় প্রচার করতে এসেছি।
খন্ডগোস থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আর কোর্ট একের পর এক যে রায় দিচ্ছে তাতে দিদির দর্পচূর্ণ হচ্ছে, টিএমসি ছিল টিএমসি হয়ে গেছে, আর যে ইমেলে নতুন করে যে নমিনেশনের কথাটা কালকে কোর্ট যেটা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা একটা যুগান্তকারী রায়, এবং এক্ষেত্রে আমাদের পার্টি অফিসে আজকে ডিসকাশন হচ্ছে, আমরাও ভেবে দেখছি যে এক্ষেত্রে ইমেল করে যে নমিনেশন পাঠানো যেতে পারে এটা তো কেউ জানতো না, অনেকেই জানতো না, এটা সিপিএম একটা করেছিল, আমরাও তার আগে দাবি করেছিলাম, তখন কমিশন এটাকে গুরুত্ব দেয়নি, আজকে কোর্টের রায়েতে তাদেরকে এটা আবার নতুন করে পুরো ব্যাপারটাকে আবার নতুন করে সাজাতে হবে, নতুন করে ব্যালট পেপার থেকে আরম্ভ করে সব কিছু। তো আমরাও ইমেলে নমিনেশনের যে ব্যাপারটা, আমাদের 2000 প্রার্থী অন্তত রেডি আছে, সেটা নিয়ে আমরাও সেটা নিয়ে যাকে বলে এই ব্যাপারটা আমরাও সামনে নিয়ে আসবো, আজকে সেটা নিয়ে আলোচনা আছে। আর সত্যি কথা বলতে কি, 14 তারিখে আদৌ এরা পুরো ভোটের প্রক্রিয়াটাকে একটা প্রহসন, একটা মানে কী বলবো, একটা জোকে পরিণত করলো, একটা বাচ্চা পুরো ভারতবর্ষে এটা নিয়ে এখন মজা হচ্ছে। তো এটা যে পরিণত করলো এতে কী বলবো, টিএমসির শেষের শুরু ডেফিনেটলি। আর দেখুন, দিদির মুখ লোকানোর কোনো জায়গা নেই, আমার তো মনে হয় উনি ছুটিতে আছেন, কারণ তৃণমূল নেত্রী হিসেবে মাঝে মাঝে উনি কথা বলেন, তারপরে চিফ মিনিস্টার হিসেবে কোথায় ঢুকে পড়েন, কেউ কোন নবান্নে কোন ঘরে লুকিয়ে পড়েন, আমরা তো ওনার কোনো বয়ানও পাই না, মাঝে মাঝে কিছু বয়ান আসে আমাদের পার্থবাবুর তরফ থেকে। উনি যে মানুষের সঙ্গে সংযোগ রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ, হ্যাঁ, সেটাতে ওনার কথাবার্তায় প্রকাশ হয়। কী বলছেন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আসতে যাচ্ছে? হ্যাঁ, নির্বাচন কমিশন সেটাই করছে যেটা রাজ্য সরকার তাদের যেভাবে না যাচ্ছে, রাজ্য সরকার নিজের জায়গায় নিজের নাক সব জায়গায় কেটেছে, সুপ্রিম কোর্টে দেখুন যেতে দিন, কোনো অসুবিধা নেই, সুপ্রিম কোর্ট তো খালি রাজ্য সরকার বা নির্বাচন কমিশন যেতে পারে তা নয়, আমরাও তো যেতে পারি, তো দেখুন আজকে কী হয়, আমরা উইল কিপ আ ক্লোজ ওয়াচ অন দ্যাট। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। প্রাক্তন এক কাউন্সিলরের বাড়িতে হানা দিল সিবিআই এর প্রতিনিধি দল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে। একটি পিস্তল, 10 রাউন্ড কার্তুজ সহ বেশ কিছু টাকা উদ্ধার করেছে প্রতিনিধি দলটি। বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে প্রাক্তন এক কাউন্সিলরের বাড়িতে হানা দেয় সিবিআই এর একটি প্রতিনিধি দল। ওই কাউন্সিলরের বাড়ি থেকে একটি 9mm পিস্তল, 10 রাউন্ড কার্তুজ ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে সিবিআই। সম্ভবত ওটা তো নাই, মানে এক্সামাইন করে বলা যাচ্ছে না, তবে মনে হয় ওটা বেশি 9mm টাইপের গান ছিল। ইম্প্রোভাইজ কার্তুজ 10 রাউন্ড। কোনো কাগজ বৈধ কিছু। সিবিআই আধিকারিকরা জানান তাদের কাছে আগে থেকেই খবর ছিল, এদিনের এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও এ ব্যাপারে এদিন কাউকে আটক করা হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। ইংরেজবাজার পৌরসভার কর্মীরা একটি রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধার করলো। পৌরসভার কর্মীরা ওই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মালদহ শহরের নামী এক রেস্তোরাঁর গুদাম ঘরের ডিপ ফ্রিজে রাখা পচা গলা মাছ মাংস উদ্ধার করলো ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। এদিন 13 জনের একটি দল হানা দেয় ওই গুদাম ঘরে। মাছ ফ্রিজে রাখার কথা স্বীকার করেছেন রেস্তোরাঁর মালিক। গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন ও পৌর কর্মীরা বেশ কিছু এলাকা থেকে পচা মাছ মাংস উদ্ধার করেছে। পৌরসভার পৌরপতি মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরা যেটা করবো
আজকে যেমন মালদার একটা বিশাল রেস্টুরেন্ট, তার ওখানে গিয়ে আজকে আমাদের পৌরসভার লোকরা সেখানে গিয়ে ফ্রিজ থেকে যে মাংসগুলো পেয়েছে, চিংড়ি মাছ পেয়েছে, সেগুলো যে মাছ এবং মাংস আছে এটা আমাদের চিনতে খুব কষ্ট হচ্ছে। সেই মাংসটা এইভাবে নষ্ট হয়ে গেছে, এরাই তারা ব্যবহার করে মানুষকে এইভাবেই তারা খাওয়ার। এগুলো তারা ডিপ ফ্রিজের মধ্যে একটা রেখে দিত বস্তা করে, এবং সেই ডিপ ফ্রিজে বরফ জমে জমে এমন অবস্থা হয়ে গেছে যে ওখানে শাবল দিয়ে মেরে সেই মাংসকে বের করে আনতে হয়েছে। তো আমরা তাদের নামে ইতিমধ্যেই থানায় এফআইআর করেছি, ডিএম সাহেবের কাছে একটা চিঠি দিচ্ছি, এসপি সাহেবকে দিচ্ছি, এবং যেহেতু ফুড লাইসেন্সটা আমাদের সিএমএস দপ্তর থেকে হয় তাকেও আমি টেলিফোনে জানিয়েছি যে বিভিন্ন মাংস তারা কাটার প্রায় 15-20 দিন এবং এক মাস অন্তত তারা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে, এবং সেই মাংসগুলোকে বের করে দেখা যাচ্ছে যে সেখানে মাংস কোথাও খাওয়ার মতন সেই মাংসগুলো পজিশানটা নেই, এবং অনেক জায়গায় মাংসতে পোকা লেগে গেছে, সেইরকম আমাদের কাছে রিপোর্ট এসেছে। মালদহ শহরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। দলের বিরুদ্ধে ক্ষোভ থাকায় নিজেই ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন এক শাসক দলের ক্ষুব্ধ কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কানলাতে। শেষ হাসি কে হাসে তা আগামী দিনই বলে দেবে। শীর্ষ নেতাদের নিষেধ থাকলেও তাকে পাত্তা না করে পূর্ব বর্ধমান জেলার কালনার কোম্পানি ডাঙ্গায় শাসক দলের বিরুদ্ধে প্রার্থী দিয়ে লড়াইয়ে নামলো বিক্ষুব্ধ তৃণমূল। আগে আমি তৃণমূল করতাম, তৃণমূলের হয়ে খরচাও করতাম, তৃণমূলের পার্টিতে আমি লোক নিয়ে যেতাম। বিশ্বজিৎ কুণ্ডে একবার আমাকে 5 ভ্যান লোক নিয়ে যেতে বলেছিল, আমি পুরনো বাস স্ট্যান্ডে লোক নিয়ে গিয়েছিলাম, তাতে আমাকে খরচাও দিয়েছিল, বলেছিল ছেলেগুলোর জন্য তুমি খাওয়া খরচা করবে। আমি আমার স্ত্রীর জন্য আমি বলিনি, আমি বলছি গ্রামে যাকে যে ব্যক্তিরা পছন্দ করবে, গ্রামবাসীরা যাকে পছন্দ করবে সেই ব্যক্তিকে সিলেক্ট করেন প্রার্থী হিসেবে। তা আমাদের এই হাটকানলা গ্রামের যে হাটকানলা অঞ্চলটা যে চালায় শ্যামল কুমার দা, তিনি আশা দিয়েছিল যে গ্রামের সমস্ত লোককে নিয়ে বসবো, দিয়ে প্রার্থী সিলেক্ট করবো। সেই কথাটা আমাদের আশা দিয়ে লাস্টে যখন নমিনেশনের দিন হয়ে এসছে আমরা একবার ফোন করি তিনিকে, তিনি বলে যে পুরনো কমিটির অনুমতি ছাড়া আমরা যেতে পারবো না, আর সেই কমিটিগুলো হচ্ছে সব খাওয়া পার্টি কমিটি, আমরা দলের বদনাম করবো না, দল খুব ভালো, তৃণমূল দল খুব ভালো, কিন্তু আমাদের যে পাড়ার যে কর্মীরা রয়েছে তৃণমূলের তাদের মতো নোংরা জঘন্য আর লোক নেই। তার জন্যই বাধ্য হয়েছে আমরা নির্দলে দিতে। এবার কংগ্রেসের লোক টিএমসি হয়ে দাঁড়িয়েছে অপচার চালিয়ে, যে আমরা টিএমসি লোক টোটাল গ্রামে টিএমসি টোটাল 5 বছরের মালোরা মেরে খেলো, যারা আজকে খেয়েছে তারা আজকে নির্দল হয়েছে, 100 দিনের কাজে টোটাল টাকা সুপারভাইজার খেয়েছে, ঘর বাড়ি সব করেছে, গাড়ি কিনেছে। না না ক্যামেরা কেন উল্টো পাল্টা বলছেন, কাজ করতে দিন আমাদের। তৃণমূল কেটে গেছে কংগ্রেসের সঙ্গে নির্দল প্রার্থী করেছে। হ্যাঁ জিততে পারবো। শাসক দলের প্রার্থী হয়েছেন নূর নাহার বেগম, আর নৌকা চিহ্নে প্রার্থী হয়েছে বিক্ষুব্ধ গ্রামের বৌমা উর্মিলা বিবি। দুপক্ষই প্রচারে নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন, এখন দেখার শেষ হাসি কে হাসেন। নির্দলের হয়ে দাঁড়িয়ে ভোটের প্রচার করছেন? বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে বলছি যে নৌকা চিহ্ন ভোট দিতে। আমাকে জনসাধারণ দান করিয়েছে, জনসাধারণ আমাকে চেয়েছে, উনাকে বলতে দিন। চাল গম যায় আসুক কিছুই মানে গ্রামের মানুষ পায় না, কমিটির মধ্যে ভাগ করে তৃণমূলের লোকেরা, সেই জন্যই তো জনসাধারণ দাঁড় করিয়েছে আমাকে। বিজেপি কংগ্রেস কি দাঁড়িয়েছে? না না, এই দুটোই নির্দল আর টিএমসি। তৃণমূলের আমাদের আশা দিয়েছিল কিন্তু টিকিট দেয়নি।
আশা দিয়েছিল যে টিএমসি টিকিট দেবে, কিন্তু পরে আর দেয়নি। নির্দলে দাঁড়িয়েছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। চার বছরের এক শিশুকন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহের ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকায়। মৃত শিশুর নাম জাইনা সিদ্দিকা। পরিবারের অভিযোগ, এলাকারই 19 বছরের বিকি শেখ তাকে অপহরণ করে খুন করেছে। অভিযোগ, গত রবিবার শিশুকন্যার বাবার সাথে মাদক দ্রব্য খাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে বিকির। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম বিকি। পুলিশ আসলো, আবার কেন তল্লাশি চালালো? কি জন্য? তারপরে পুলিশ কি করলো? দিন আগে রবিবার বাড়িতে পারিবারিক ঝামেলা লাগে, হ্যাঁ, মাকে ব্লেড মারে, এখানে ব্লেড মারার চেষ্টা করে, আর বাবাকে চাকু মারার চেষ্টা করে। তখনই ওর মা কিছু আমাদের বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে যায় কি আমার ছেলেটা মারামারি করছে। ছেলেটার নাম হচ্ছে, তিনি একটা ড্রাগের নেশা করে। তো ওর হয়ে ওই পক্ষ হয়ে ওর মা বাবাকে ছুটায় ওখান থেকে, ও চাকু মারার চেষ্টা করে, চাকুটা পড়ে যায়, তখনই একটা ভুসি মারে হাতে। তখনই আমার এই বন্ধু শমীর সেন ওই এক চর মারে, মেরে আলাদা করে দেয়। আর একটু বোঝানোর চেষ্টা করে কি এখানে থাকতে হলে ঝামেলা করিস না, শান্ততে থাক। তার একদিন আর কালকেই আবার নিতে গেছি, দেখছি কি মেয়ের ওর বাড়িতে থাকে, যাদের বাড়িতে থাকে তাদের খুঁজতে, কিন্তু তাদের বাড়িতে পেলাম না। পাওয়ার না পাওয়ার জন্য সবাইকে বললাম, গোটা পাড়া খুব খুঁজেছে, এদিক ওদিক সব দিকে খুঁজেছে। কত বয়স মেয়ে? 4 বছর। কি নাম? জাইনাব সিদ্দিকা। দাঁড়ান আপনি বলুন। তারপরে থানা গিয়ে ডায়েরি করলো। কি মনে হচ্ছে আপনার? এখন ওর বাবার বাগানে গিয়ে একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল, ও বলেছিল নাকি ওকে ঠেট দিয়েছিল, তোকে দেখে নিব। তারপর থেকে কালকে ঘটনাটা হয়েছিল, তারপর থেকে আমার মেয়েকে নেই। পরশু দিন ঘটনাটা হয়েছিল, আর পরশু কাল থেকে আমার মেয়ে পাচ্ছি না। কার সাথে ঝামেলা হয়েছে? কি নাম? সন্দেহ করছেন তার উপরে আপনারা? হ্যাঁ, আমরা মেয়েকে খুঁজে চাইছি। আমি গতকাল সন্ধ্যেবেলায় যখনই শুনতে পাই যে আমার এলাকার একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, শমীর শেখের মেয়ে হারিয়ে গেছে, তখনই আমরা ছুটে আসি এলাকায়। সারাটা এলাকা আমরা খুঁজে দেখি, তন্নতন্ন করে প্রত্যেকের বাড়ি ঘর ছাদ সবগুলো দেখেছি, নদীর ঘাট থেকে আরম্ভ করে পুলি গলি সব খুঁজেছি, কিন্তু কোথাও আমরা সেই মেয়েটাকে আমরা পাইনি। তো সেই ক্ষেত্রে আমরা কালকেই আমরা থানায় ডায়েরি মানে ওভার টেলিফোনে আমরা মেসেজটা দিয়ে দিয়েছিলাম যে আমরা পাইনি। ওনারা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিলেন যে আপনারা এসে একটা মিসিং ডায়েরি করে যান। আমরা সেই হেতু আজকে সকাল 10টা নাগাদ আমরা মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার সময় পুলিশ প্রশাসন আসেন, পুলিশরা আসেন, পুলিশ এসে অনুপবাবু এসে আমাদের এখান থেকে যারা সন্দেহ করেছিলাম সেই দুজনকে উঠিয়ে নিয়ে গেছেন।
ইনফরমেশন হচ্ছে যে তারা নাকি কিডন্যাপও করে থাকতে পারে, এটা আমাদের কাছে ইনফরমেশন। জানি কি কি নাম যাদেরকে নিয়ে গেছে, তার একটার নাম বি আর বিকি, আরেকটার নাম জানা নেই, ওনারই কোনো আত্মীয় হবে। ওনারা এখন যেটা শুনতে পাচ্ছি, ওনারা নাকি সব ড্রাগস করে, ড্রাগস নেশাগ্রস্ত, তারা বাড়িতে মা বাবাকে মারধর করে। মানে সোমবার রাত থেকে জাইনা সিদ্দিকা নিখোঁজ হয়, পরে রেল লাইনের ধার থেকে শিশুর মৃতদেহ উদ্ধার হয়। শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় বিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকি শেখকে গ্রেফতার করেছে। সেই ফাঁসি ছেলেটার সেই অপরাধীর ফাঁসি চাই এই আবেদন আমাদের সকলের। বন্ধুরা, এই মৃত্যুর প্রতিবাদে ছুটে গেছে তারা, এই প্রতিবাদে তাদের অপরাধীদের ফাঁসি চাই এই দাবি। রক্ষা করেছিল এবং প্রতিবাদ করে দুই চড় মেরেছিল তাকে, এই রাগে সে তার মেয়েটিকে গলা টিপে মুখটু ফাটিয়ে দিয়েছে। সে নেশাগ্রস্ত হোক আর না হোক, যে অবস্থায় হোক, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বিরতির পর এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার মোহনপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কাছে তো যেতেই পারছি না। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত মোহনপুর গ্রামের লকাইগড় পুকুর পাড়ে। মৃতা মহিলার নাম মানবী বাগদি। স্থানীয় এক যুবক প্রাতঃ ভ্রমণে গিয়ে মৃতদেহটি দেখতে পান। পরে ভাতার থানায় খবর পাঠালে ভাতার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। প্রসঙ্গত, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন মানবী। পরিবার ও গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, মোহনপুর গ্রামেই এক বিবাহিত ব্যক্তির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সে কারণে হয়তো তাকে খুন করা হয়েছে বলেই অনুমান গ্রামবাসীদের। নিখোঁজ পরশুদিনে আমার সঙ্গে জালন করতে গেছিল, জালন করতে যাওয়ার পর ও চলে আসে,
চলে আসার পর ঘরে আমি যখন পা দিই তখন ফোনটা নিয়ে এই তালগুলো পুকুরের কাছে যায়। আসার পর রান্না করছে, রান্না রান্না হয় নাই, রান্না মানে ফোন করে যাচ্ছে আর ফোনে ঝগড়া হচ্ছে, ফোনে ঝগড়া হচ্ছে, দিয়ে তারপরে তালগুলো পুকুরের কাছে যায়, দিয়ে বলে আমি দোকান যাচ্ছি, সেই বেরুলো। আর ওই শয়তান তখন ওই মাঠটা ঘুরছিল। কোন শয়তান? ওই 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 কি বিপ্লব, ওনার সঙ্গে কি কি ছিল? ওর সঙ্গে ওর ভাব ছিল, দু ভাই, দু ভাইয়ের সঙ্গে ভাব ছিল। এখন কি মনে হয় আপনাদের? ওই মেরেছে, ওই মেরেছে। সোমবার থেকে বাড়িতে ছিল না? তোমরা তোমরা খোঁজ করেছিলে মাসি? আমরা জানি যে আজ যায় আর করে চলে আসে, দিয়ে সেরকম বাড়ি থেকে কেউ খোঁজ করে। কি মনে হয়? ওই যাকে ভালোবাসতো তার সঙ্গে যাই। এখন মনে হচ্ছে ওই বাড়ি দেখেছিল, ফোন করে ঝগড়াঝাটি করছিল বাড়িতে, দিয়ে তারপরেই বাড়ি থেকে চলে গেছিল। বাড়িতে পরশু দিন সন্ধ্যের দিকে তখন সাতটার মধ্যে বাড়িতে ছিল, আমরা সব একসঙ্গে টিভি শুনতে যাই, কিন্তু পরশু দিনে ও যায় নাই, বাড়িতেই ছিল। ফোনে কিন্তু তার সঙ্গে কথা বলছিল, অতটা আমরা কান করি নাই। দিয়ে তারপর থেকে আমরা তার দেখি না, নিজে নিজে বাড়িতে আমরা ঢুকে গেছি, আর তার দেখি নাই। বাড়িতে কদিন দেখতে পানে? ওই তো বলছি বাড়িতে আছে, পরশু দিনই খালি ওই সন্ধ্যে থেকে বেরিয়েছ। তারপরে তো ওনার খোঁজ করা হয়েছিল না? খোঁজ করা আমরা জানছি যে বাড়িতেই থাকে, বেলাতে উঠে আমরা সব নিজে নিজে গৃহস্থ ঘর সব কাজ করতে যাই, আমরা কি করে ধান্দা জানবো বাবা। উনি কি মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে যায়? না, মাঝে মাঝে যায় না। তাহলে থাকে বাড়িতেই থাকে? এখন কি দেখবো, আমরা লোকের বাড়ি কাজ করতে যাই, এসে শুনলাম যে এই তো এখানে মুড়ে পড়ে আছে। পুলিশ সূত্রে জানা যায়, মানবীর মুখে ও শরীরে অ্যাসিড ঠেলে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এইরূপ অস্বাভাবিক পরিস্থিতি ঘিরে স্তম্ভিত গ্রামবাসীরা। ভাতা থেকে কৃষ্ণ সাহা ও প্রতীকীর দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার ডিটল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের পাশে একটি নির্বাচনী সভা করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়। এদিনে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, दबाने की कोशिश कर रही है, विपक्ष को कुचलने की कोशिश कर रही है, कुल मिलाकर प्रजातंत्र की हत्या कर रही है। और हमें विश्वास है इलेक्शन कमी को अगर वोट डालने का अधिकार मिलेगा तो ग्रामीण क्षेत्र को इलेक्शन कमीशन तो जैसे टीएमसी का वर्कर देखिए, पूरा केंद्र की सारी योजनाएँ जो प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने गरीबों के विकास के लिए करी, उसको सबको। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলায় ভোট পর্ব সম্পন্ন হল শান্তিপূর্ণভাবে। লম্বা লাইনে ভোটকর্মীরা অপেক্ষমান অবস্থায় ভোট দান করেন। আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ভোটকর্মীদের হাতে এদিন ভোটের কালি পড়ল নির্বিঘ্নে। রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঝুলে আছে, আদালতের নির্দেশ কি হয় তার উপর। কিন্তু উত্তর দিনাজপুর জেলায় ভোট দেওয়ার পর্ব শুরু হয়ে গেল, ভোটারের আঙুলে পড়ে গেল ভোটের কালি। কালিয়াগঞ্জ রায়গঞ্জ ব্লক অফিসে সকাল থেকে ছিল চরম ব্যস্ততা, লম্বা লাইন দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিলেন ভোটের কাজে যুক্ত ভোট কর্মীরা। ভোটাররা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই বুধবার ভোট গ্রহণের কাজ হয়েছে। ভোট দিতে আসছি, কি করেন? সেবিক করি, সেবিক ভলেন্টিয়ার। রায়গঞ্জ ব্লক রিটার্নিং অফিসার তথা বিডিও অনুরাধা লামা জানিয়েছেন, কমিশনের নির্দেশ মেনেই ভোটের কাজ চলছে। আজকে আমাদের যে পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2018-এর ইডি ভোট ইলেকশন ডিউটি যারা যারা পেয়েছেন, যেরকম স্কুল টিচার, সিভিক ভলেন্টিয়ার্স, ড্রাইভার, খালাসি, যারা যারা এখন ইলেকশন ডিউটি যখন যেতে যাবে করতে যাবে, ওদের জন্য আজকে আর আগামীকাল 9-10 তারিখ ইডি ভোটের আমরা একটা ব্যবস্থা করছি, ওই ভোট চলছে। এই ভোট হচ্ছে এখন আমাদের কমিশন থেকে এরকম কোনো অর্ডার আসেনি, তখন মধ্যে কমিশন কোনো অর্ডার দিচ্ছে না, আমরা এই ভোটের প্রতিক্রিয়াটা এখন চালু রাখতে হবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের উদ্যোগে প্রচার পর্ব চালানো হলো মঙ্গলবার।
পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার অন্তর্গত ননী গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রাক্তন এক কাউন্সিলরের বাড়িতে হানা দিল সিপিআই এর প্রতিনিধি দল। ইংরেজ বাজার পৌরসভার কর্মীরা একটি রেস্তোরাঁ থেকে পচা মাংস উদ্ধার করল। মালদহ জেলার ইংরেজ বাজার থানা নিমাইশরায় শিশুকন্যার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।